একটা পেজ চালানো যে কতটা কষ্টের, কতটা ধৈর্যের, এটা শুধু আমরা মেয়েরাই বুঝি, শুধু মেয়েরা না যারা পেজ চালায় মূলত, আর বিশেষ করে যারা আমরা ছোট ছোট ইউটিউবার আছি এদের জন্য বেশি আর প্রেশার। যাদের ভিডিও একবার ফর ইউতে চলে যায় তাদের আসলে পরবর্তী জার্নিটা খুবই ইজি থাকে, খুবই ইজি বলবো না, তবে ফর ইউতে যাওয়ার আগে যতটা কষ্ট করতে হয় তার অর্ধেক পরিমাণ কষ্ট কমে যায়। মাত্র 1-2 মাস কাজ করে কিন্তু একটা পেজকে দাঁড় করানো কিন্তু একদমই সম্ভব না। অনেকেরই ধারণা যে মোবাইল দিয়ে পেজ খুললেই শুধু ইনকাম আর ইনকাম, কি করি সারাদিন একটু ভিডিও বানাই, একটু ফেসবুকে ছাড়ি, তো কি এমন ভিডিও ছাড়ি যা মানুষ দেখে না, ভিউ হয় না? আরে ভাই, যাদের ভিডিও দেখে তারা আজকে একদিন এই জায়গায় দাঁড়ায় নাই, এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। যাই হোক, পেজ নিয়ে অনেক কথা বলে ফেলছি, এদিকে কথা বলতে বলতে হচ্ছে আমি ইস্টার জন্য নাস্তা বানাচ্ছি। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি আর সুজি ব্যবহার করেছি, তার সাথে চিনি, আর তেল হচ্ছে আমি ফ্রাই প্যানে যে তেলটুকু দিয়েছি ততটুকুই ব্যবহার করেছি, এক্সট্রা আর কোনো তেল গোলার সাথে ব্যবহার করি নাই। ইস্টার যখনই কেক খেতে যায় তখন আমি ঝটপট করে এটা বানিয়ে দেই। এটা মোটামুটি বাসায় 6 জন আছে বাচ্চা, ওদের সকলেরও হয়ে যাবে। ঘরোয়া ভাবে কেকটা কিন্তু অনেক মজার, আর এটা আমি সুজি ব্যবহার করেছি, আর এই ধরনের সুজি দিয়ে কেক কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন।